ভারতের লজ্জা। অমর্ত্য সেনকে যে বারবার উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে, এটা কোটা দেশের লজ্জা। টুইটে মন্তব্য প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুর, বারবার উচ্ছেদের নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে এরকম একজন ব্যক্তিত্বকে। টুইটের পরেই ফের উপাচার্যের নিশানায় অমর্ত্য সেন। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, এই খবর শুধু আজকের নয়, আমরা বিগত ছ মাস ধরে দেখছি কার্যত নোটিশ, আইনি নোটিশ, অভিযোগ, পাল্টা অভিযোগ, কখনো সরকার পক্ষ, খোদ মুখ্যমন্ত্রীও পুরো বিষয়টিতে ঢুকেছেন, কিন্তু তবুও যেন এই বিষয়টির কোথাও শেষ হচ্ছে না। এটি একটি ভারতের লজ্জার বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে। টুইট করেছেন কৌশিক বসু, কি বলবে? দেখো স্মৃতি, বুধবার রাতেই নোটিশ জারি করে বিশ্বভারতী জানিয়ে দেয় যে অমর্ত্য সেন ও সংশ্লিষ্ট যারা, যে 13 ডেসিবেল বিতর্কিত যে জমি রয়েছে, এবং সেই নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয় প্রতিটির উত্তর পশ্চিম কোণের যে জমি, সেই জমি দখল করে রাখা হয়েছে এবং তা যেন 15ই মে অর্থাৎ ৬ই মের মধ্যে, 15 দিন অর্থাৎ 6ই মের মধ্যে তা খালি করে দিতে হবে, এবং তা না হলে অমর্ত্য সেন এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তি ওই জায়গায় যারা রয়েছেন তাদের উচ্ছেদ করা হবে। সুতরাং নতুন করে আবার কিন্তু এই জমি বিতর্ক জেগে উঠেছে। এটা তো ঠিক, তুমি ঠিকই বলছিলে যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শান্তিনিকেতন ট্রাস্টের কাছে প্রধানমন্ত্রীর দপ্তরের রিপোর্ট তলব করা, এবং গোটা এই মুহূর্তে ভারতবর্ষে এই জমি বিতর্কে কেউ পক্ষে কেউ বিপক্ষে বিভিন্ন কথা বলছেন, এবং কৌশিক বসুর যে টুইট, সেই টুইট নতুন করে আবার যেন অমর্ত্য সেনের ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষে যে নির্দেশ তাকে আবার নিন্দে করা হয়েছে। এক কথাতে বলা যেতে পারে যে এই রকম ভাবে প্রতিটির যে বাড়ি, সেই বাড়ির যে 13 ডেসিমেল জমি, সেই জমি খালি করার নির্দেশ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের যে পদক্ষেপ, তা বিভিন্ন সময় বিভিন্ন মহলে নিন্দিত হয়েছে। এবার কৌশিক বসু, যিনি কিনা আমরা জানি যে অমর্ত্য সেনের অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র, তিনিও এবার কিন্তু তিনি তার টুইটের মাধ্যমে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ তো আগেও হয়েছে, এবং আমরা জানি যে বিশ্বভারতীতে ঈদের যে বিশেষ উপাসনা হয় সেখানে ফের নাম না করে অমর্ত্য সেনকে নিশানা করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এক কথায় বলা যেতে পারে ওই 13 ডেসিমেল জমি নিয়ে এখন এই মুহূর্তে শুধু আর বিশ্বভারতী চত্বরের মধ্যে নয়, গোটা দেশ এবং কৌশিক বসুর টুইটের মাধ্যমে এই বিতর্ক কিন্তু আরো বৃহত্তর আকার নিয়েছে। একটা বিষয় বলো ঋতব্রতদা, এটাতে রাজনীতির রং কি লেগেছে, এবং কোথাও গিয়ে এটা আইনি নোটিশ বা আইনি লড়াই বা এক কর্তৃপক্ষ এবং এক ব্যক্তির থেকে অনেক বেশি ইগোর লড়াই হয়ে গিয়ে দাঁড়িয়েছে? দেখো, যারা প্রাক্তন বা যারা প্রাক্তনী বা যারা আশ্রমিক, তাদের মধ্যে অনেকেই বলছেন এই লড়াই যে এখন এমন একটা জায়গায় চলে এসেছে, এবং তারা বলছেন, যেমন ধরো প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলছেন যে অমর্ত্য সেনের পেছনে পড়ে রয়েছেন তিনি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপাচার্যকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আবার আরেক আশ্রমিক যেমন সৌরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আমরা অমর্ত্য সেনকে নিয়ে খুব গর্ব করি, আমরা চাই তার সম্মান অটুট থাকুক। কোথাও যেন একটা রাজনীতির রং তো লেগেইছে, এবং আমরা জানি অমর্ত্য সেন প্রথম থেকে গেরুয়া শিবিরের, বিশেষ করে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করেছেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে গিয়েছেন, এবং বাসভবনে গিয়ে এই বিতর্ক সমাধান হওয়া দূরের কথা, আরো যেন উস্কে দিয়েছে। সুতরাং কেউ কেউ মনে করছে যে কোথাও যেন একটা রাজনীতির রং লেগে গিয়েছে, এবং সেটা কেন্দ্র বনাম রাজ্য যেমন, তেমনি বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন। ঋতব্রতদা, কয়েকদিন আগেই ডক্টর সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন, আচ্ছা ঋতদা তোমাকে একটু বিরত করছি প্লিজ, এই মুহূর্তেই সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুদা, স্বাগত আর প্লাস নিউজে। আপনি কয়েকদিন আগে, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, এটাই অমর্ত্য সেনের অপরাধ। আপনি এই মন্তব্য করেছিলেন আমাদের সঙ্গে কথা বলার সময়। আজ কৌশিক বসু, তিনি বলছেন এটা গোটা ভারতের কাছে লজ্জা বিশ্বের দরবারে। পুরো বিষয়টি সত্যি কি কোথাও একটা গিয়ে রাজনীতির কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে? এটা নতুন করে তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো দেখতে পাচ্ছি যে বিশ্ববরণ্য নোবেল লরিয়েট অমর্ত্য সেন তার অপরাধ
তিনি নরেন্দ্র মোদী সরকারের ভুলগুলোকে তুলে ধরেন, তার অপরাধ তিনি বলে ফেলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, তার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তার উপাচার্য যিনি বিজেপির দলদর্শে পরিণত হয়েছেন, যেভাবে নখ দাঁত বার করে বিশ্ববরণ্য একজন মানুষকে আক্রমণ করছে, এটা তো নজিরবিহীন এবং এটা নিন্দার কোনো ভাষা নেই। আমাদের মুখ্যমন্ত্রী কাগজপত্র দেখিয়ে বলে যাচ্ছিলেন যে ওই জায়গাটা তার নিজের পৈতৃক জায়গা, তা সত্ত্বেও তার বিরুদ্ধে যে ধরনের অবমাননাকর কাজকর্ম হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়, এর ভাষা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যোগ্য সময় দেবে। বেশ, ধন্যবাদ শান্তনুদা কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতদা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম তখনই শান্তনু সেনের আমরা ফোনও কানেক্ট করলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, কোথাও এই বক্তব্যকে কেন্দ্র করেই কি এত বড় বিতর্কের সূত্রপাত, কি মনে হয়? দেখো, এই বিতর্কের সূত্রপাত তো এখন প্রায় বছর গড়াতে চলল, দেড় বছর আগে থেকে এই বিতর্ক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, কখনো নোটিশের মাধ্যমে, কখনো আমরা দেখতে পাচ্ছি মন্তব্য, পাল্টা মন্তব্য। এটা ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন অমর্ত্য সেনের বাসভবনে, এবং তিনি বেশ কিছু কাগজপত্র নথিপত্র যা রাজ্য সরকারের হাতে রয়েছে তা তুলে দেন, কিন্তু তাতেও কিন্তু বিতর্ক থামেনি। অনেকেই মনে করছেন এই বিতর্কের পেছনে বিভিন্ন সময় অমর্ত্য সেন তিনি যেভাবে কেন্দ্রীয় সরকার, তার বিভিন্ন নীতি, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, তার যে তিনি যে মন্তব্য করেছেন, তাতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এর পেছনে রাজনীতির রং রয়েছে। আবার অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা কিন্তু বারবার, বিশেষ করে আইনি নোটিশের মাধ্যমে, এটাই বারবার করে বলতে চাইছেন যে তাদের কাছে ব্যক্তি বড় নয়, তাদের কাছে ওই 13 ডেসিমেল জমি, এবং এই জমি যদি বিশ্বভারতী কর্তৃপক্ষের হয় তা কেন অন্যায়ভাবে সেটা কেউ দখল করে থাকবে। সুতরাং এই বিতর্ক যুক্তি পাল্টা যুক্তি এটা চলছেই, এবং সেটা এখন আর বিশ্বভারতীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন এই মুহূর্তে গোটা দেশ এবং অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রেও এই বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে। ঋতদা, আরেকটা বিষয় বোঝার চেষ্টা করব তোমার কাছে, বিজেপি কোন ধরনের অ্যাডভান্টেজ পাবে, মানে অমর্ত্য সেনকে যদি হয়রানি করে থাকে, মানে যে যুক্তি তর্ক অভিযোগ উঠছে সেটাকে যদি সত্যি ধরি, তাহলে অমর্ত্য সেনকে হয়রানি মানে তো বাংলার গর্বকে, বাংলার আবেগকে হয়রানি, সেক্ষেত্রে বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপি কি অ্যাডভান্টেজ পাবে, ডিসঅ্যাডভান্টেজেই তো যাবে তারা এই ইস্যুতে। দেখো স্মৃতি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আপাত দৃষ্টিতে খুব বিষয়গুলো খুব নিরীহ মনে হয়, কিন্তু এই নিরীহ বিষয়গুলো বা খুবই সাধারণ আইনি বিষয়গুলো একটা জটিল আকার ধারণ করে, এক্ষেত্রেও তাই ধারণ করেছে। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি এবং তারা যে জাতীয়তাবোধ বা তারা যে দেশপ্রেমের কথা বলেন, সেই দেশপ্রেমের যে আদর্শ, তার বিরুদ্ধাচারণ করলে অনেক ক্ষেত্রে তারা রুষ্ট হন, কিন্তু এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি নয়, এক্ষেত্রে বিশ্বভারতী এমন একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যার মাথায় রয়েছেন উপাচার্য, এবং সেই উপাচার্যের নিয়োগ কেন্দ্রের, এবং তার পেছনে ভারতীয় জনতা পার্টি রয়েছে, এবং সেক্ষেত্রেই কিন্তু এই রাজনীতির রংটা লেগে যাচ্ছে। একেবারে, ধন্যবাদ ঋতব্রতদা কথা বলার জন্য। আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ, ভারতের লজ্জা, বারবার তাকে আইনি নোটিশ ধরানো হচ্ছে, ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে, যেটি বাংলার লজ্জা ভারতের লজ্জা। টুইটে কৌশিক বসুর এবার মন্তব্য, প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুর টুইট করে এই মন্তব্য করেছেন।